দেশেই তৈরি হচ্ছে ভারতীয় অস্ত্র ক্রেতা উঠতি বয়সী সন্ত্রাসীরা ছয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানায় র‍্যাব মোখলেসুর রহমান সাগর নামে একজন শিল্পী পরিচয়ে থাকতেন অস্ত্র ব্যবসা করতেন ভাস্কর্য ও মূর্তি তৈরির আড়ালে হয়ে ওঠেন অস্ত্র ব্যবসায়ী বান্দার একটি বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম সহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১০ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মিউজিক ভিডিওতে কণ্ঠ দেয়া এই মানুষটির নাম মোখলেসুর রহমান সাগর একাধারে গান লেখা এবং গান গাওয়া এমনকি ইউটিউবে মিউজিক ভিডিও বানিয়ে নিয়মিত আপলোড দিতেন তিনি শিল্পী পরিচয় রাজধানীর বাড্ডার একটি বাসাও ভাড়া নেন তিনি সেখানে গড়ে তোলেন অস্ত্র কারখানা সোমবার রাতে বাড্ডার ওই বাসায় র‍্যাবের অভিযানে ছয় জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য মূলত ভুয়া পরিচয়ের আড়ালে অস্ত্র ব্যবসা করত সাগর ওই বাসা থেকে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম এবং চারটি পিস্তল জব্দ করা হয় সংবাদ সম্মেলনে র‍্যাব দশের অধিনায়ক জানান দীর্ঘ ১২ বছর ভারতে ভাস্কর্য শিল্পী হিসেবে থাকার সময়ই অস্ত্র ব্যবসায়ীর সাথে পরিচয় হয় সাগরের সুকুমার মূলত অস্ত্র তৈরির একজন কারিগর এবং তিনি বাংলাদেশে বিভিন্ন জনের কাছে অস্ত্র পাঠান সেই হিসাবে এই মোখলেসুর রহমান সাগর ইতিপূর্বে তার কাছ থেকে ৮টা অস্ত্র এনেছিলেন সে ৮টা অস্ত্র ইতিমধ্যে দেশের বিভিন্নখানে বিক্রি করে ফেলেছেন প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও বাড্ডার অস্ত্র কারখানার তৈরি অস্ত্র বিক্রি করা হতো সন্ত্রাসীদের কাছে দেশেই তৈরি হচ্ছিল ভারতীয় অস্ত্র এই অস্ত্রগুলো ব্রাহ্মণবাড়ি এলাকা দিয়ে যে ভারতীয় সীমান্ত সেই দিক দিয়ে আসা যাওয়া করেছে সেই জায়গা দিয়ে তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আমরা যেটুকু অ্যানালাইসিস করে পেলাম সেটা হলো তাদের টার্গেট হলো বিভিন্ন জনের কাছে অস্ত্র বিক্রি করা আপনি একটা অস্ত্র যদি ৩ লাখ টাকায় বিক্রি করতে পারে একটা অস্ত্র তৈরি করতে তাকে জিজ্ঞেস করলাম যে তারা সর্বশেষ একটা অস্ত্র যদি তৈরি করে তাদের ২০ থেকে ২২ দিন সময় লাগবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই তদন্ত চলছে বলে জানায় র‍্যাব সন্ত্রাসীদের কাছে বিক্রি করেছে রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা